अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সরি, কালকে রাত্রে আমাকে হঠাৎই চলে যেতে হয়েছে। একটা দরকারি মিটিং চলে এসেছিল আর সারা রাত আমায় কাজ করতে হয়েছে। সময় পাইনি তোমাদের সবাইকে জানাতে। বিভা মাইয়া বংশে, Yes, you are under arrest. মহিলাদের কিডন্যাপ করার জন্য আর তাদের বিক্রি করার ব্যবসার অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। ঘটনাস্থলে আপনার গাড়ি কিডন্যাপ করা হয়েছে, এই প্রমাণের জন্যই আপনাকে আমরা অ্যারেস্ট করতে পারছি। ও গড, ওই গাড়ি, এবার আমি কি করব? আপনি সব কি বাজে কথা বলছেন? আপনি জানেন আপনি কি বলছেন? দাঁড়াও হিতেন দাদা, বলুন ইন্সপেক্টর, আপনি আমাকে অ্যারেস্ট করবেন? আপনি কি জানেন আমি কে? গত দু বছর ধরে 17 অ্যাওয়ার্ড পাওয়ার বিভা মাইয়া বংশী, দেশে বিদেশে নিজের ক্ষমতায় হীরের কোম্পানি চালানোর বিভা মাইয়া বংশী, হীরের সাথে সাথে নিজের জীবনে সমস্ত কিছু উৎসর্গ করে দেওয়া বিভা মাইয়া বংশী মেয়ে বিক্রি করার ব্যবসা করবে। দেখুন, আমরা এটা জানি না যে আপনি কে আর কি করেন। আমরা যা প্রমাণ পেয়েছি তার জন্য আপনাকে গ্রেপ্তার করছি। এই গাড়িটা তো আপনারই, তাই না? এই গাড়িটা আমরা ওখানে পেয়েছি যেখানে আমরা তল্লাশি করেছিলাম, আর এই গাড়িটা করেই ওই মহিলাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনাটা শুধু একটা নয়, অনেক প্রমাণ আছে আমাদের কাছে। দেখুন, আপনি যতই চেষ্টা করুন কিন্তু এই মামলা খুবই গভীর। দেখুন, আমি আপনাকে, আপনি আপনার ইনকোয়ারি করতেই পারেন ইন্সপেক্টর স্যার। আপনার কথা একদমই সত্যি যে আপনি এই নম্বরের গাড়িটা ওখানে পেয়েছেন, আর ওই গাড়িটা বিভা মাইয়া বংশীর নামেই রেজিস্টার্ড। কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে আমাদের গাড়িটা কাল রাতেই চুরি হয়ে গেছিল। এক মিনিট, এই দেখুন, এই জন্য আমি কালকে রাত্রেই এফআইআর করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ইন্সপেক্টর, ও কাল সারা রাত ফ্যাক্টরিতে কাজ করছিল, যার দরুন উনি জানতেও পারেননি যে ওনার গাড়ি কখন কিভাবে চুরি হয়েছে। সেই জন্য আজকে সকালে আমরা আমাদের অন্য গাড়ি পাঠিয়েছিলাম ওনাকে ফ্যাক্টরি থেকে বাড়ি নিয়ে আসার জন্য, আর উনি সেটা দিয়ে ফিরেছেন। উনি নিজের কাজে এতটাই ব্যস্ত থাকেন যে এইসব জিনিস নিয়ে ভাবার ওনার কাছে কোনো সময় থাকে না। তাই আমি পার্সোনালি আপনার স্টেশনে গিয়ে এই রিপোর্টটা লিখিয়ে দিয়েছিলাম। এবার আপনি কি বলবেন ইন্সপেক্টর? কখনো কখনো প্রমাণের থেকে বড় হয়ে যায় কমন সেন্স, মানুষের বুদ্ধি। যে মানুষটা 100 কোটি টাকার বিজনেস করে, সে কিছু টাকার জন্য নিজের সম্মান কেন বিক্রি করবে? আর বিভা মাইয়া বংশী তো কোনো কিছুর জন্য নিজের সম্মান বিক্রি করবে না, নেভার। আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু আইন সেটা মানবে না। আপনি বলছেন যে আপনার গাড়ি চুরি হয়ে গেছে, আর সত্যিটা হলো যে কেউ না কেউ আপনার গাড়ি চুরি করেছে। গাড়িটা যে চুরি করেছে সেই চোরই মনে হয় এই মুহূর্তে এখানেই উপস্থিত রয়েছে। এক মিনিট,
এ চুরি করেছে? এ কি আপনার অপরাধী? আর নাকি হিতেনদা, আর যার জন্য আজকে পুরো গ্রাম চলছে, আর না জানি কত মহিলাকে কাজ দিয়ে তাদের সংসার চালানোতে সাহায্য করেছে। ইনি করবেন মহিলা বিক্রি করার ব্যবসা? ম্যাডাম, আপনাকে শুধু আমি এটাই বলতে চাইছি যে কেসটা এখনো কিন্তু শেষ হয়নি। আমরা কিন্তু তদন্ত করেই যাব, আর একদিন আমরা এখানে এসেই আপনাকে বলবো যে আসল দোষী কে। ভালো হয়েছিল যে আমি কালকে রাত্রে এফআইআরটা লিখিয়ে দিয়েছিলাম। এটা একটা বুদ্ধিমানের কাজ করেছেন আপনি। আমি কাল রাতে কিছু বুঝতেই পারছিলাম না। যাই হোক, আমার মনে হয় না পুলিশ আমাদের ধরতে পারবে। পুলিশের চিন্তা আমিও করছি না, আমি চিন্তা করছি সন্তুকে নিয়ে। আমাদের ওকে মেরে ফেলা উচিত ছিল। আপনি ওর চিন্তা করবেন না, ওর অত সাহসই নেই। আর এমনিতেও ওর কথায় কে বিশ্বাস করবে? নিজেই এত বড় একটা অপরাধ করেছে, ও কিচ্ছু করতে পারবে না। তাও আমাদের সুরক্ষার জন্য একটা নতুন সাক্ষী তৈরি করতে হবে, আর সেটাও আজকের মধ্যেই। মানে আসল সাক্ষীর মুখ বন্ধ করতে একটা নকল সাক্ষী? এতক্ষণে তো পুলিশ ওখানে পৌঁছেও গেছে, জানি না বিভা কেমন আছে। হে কটিয়াল মা, নিজের দাদার অপরাধের শাস্তি যেন বিভা না পায়। আমি তো বলি বেশ হয়েছে, পুলিশ তো ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়েছে, আর এতক্ষণে তো পুলিশ ওকে ধরেও ফেলেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আরে, এত টাকা, এত নাম, এত বড় বংশের মেয়ে হওয়া সত্ত্বেও, ছি, ওই মেয়ে এরকম খারাপ কাজ করতে পারে? ওই মেয়েটা এত বড় পাপ করতেই পারে না। আরে, তুমি এইসব মেয়েদের চেনো না? এই যে এইসব বড় লোকের মেয়েরা না, ওরা পাপ পুণ্যের কথা ভাবে না, ওরা টাকাকে পুজো করে। আরে, যত সম্পত্তিই থাক না কেন ওদের কাছে, কিন্তু এদের পেট কখনো ভরে না। আর ওই মেয়ে, আরে এত টাকা ওদের কাছে থাকা সত্ত্বেও ও এই খারাপ কাজ করছে। আমি তো বলি আইন ওকে কঠোরতম শাস্তি দিক। আরে আরে, এত বড় অপরাধী, এত বড় পাপী ওই মেয়ে। বিভা মাহিয়া বংশে এরকম পাপ কাজ করতেই পারে না, কখনো করতে পারে না, আমি মানবো না। আরে, পুলিশের কাছে ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে, তুমি কোন বিশ্বাসের উপর জোর দিয়ে এই কথা বলছো? আমি বিশ্বাস করি, কারণ ও আমার মেয়ে। তোমার মেয়ে? হ্যাঁ, আমি ধর্মরাজ মাহিয়া বংশের স্ত্রী, সন্তু মাহিয়া বংশী। আমি সেই মানুষটার স্ত্রী যে এই ধরনের কথা ভাবতেই পারে না। আমি সেই সন্তু যে জেলে 10 বছর কাটিয়েছি, আর এখন আপনার সাথে বসে মাটির বাসন বানাচ্ছি। আর সেই মাটির দিব্যি করে বলছি, আমার বিভা যতই ওপরে উঠে যাক না কেন, কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। তাহলে এই কাজটা কে করেছে? যেই করুক না কেন,
আমরা ওকে ছাড়ব না।